বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয়করণ করার যে প্রক্রিয়া এবং রাষ্ট্রীয়করণ করার মাধ্যমে কিন্তু আলোচনা সভা আয়োজনের জন্য আমি প্রথমত ধন্যবাদ দিচ্ছি। আমার যখন আমাদের বাজেটের প্রশ্ন আসে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অর্থনৈতিক বা সংস্কারের প্রশ্ন আসে, তখন তারা আমাদেরকে বলেন যে আপনারা তো পাবলিক বিশ্ববিদ্যালয়, আপনাদেরকে তো এই যে নেতিবাচক মনোভাব, এটি কিন্তু ঝুঁকি করে রাখার একটি অন্যতম কারণ বলে মনে করছি। কিন্তু বৈষম্য কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে, আমাদের বিশ্ববিদ্যালয় সমাজ সুযোগ সুবিধা ভোগ করতে পারে, এটি আমি আপনাদেরকে নিশ্চিত করে আমাদেরকে কাজ করতে হবে। এখানে কিন্তু একটি বড় বৈষম্য, আমরা যখন জনতা বিশ্বাসে বিশ্ববিদ্যালয় যে রাগ ক্রোধ সেগুলো দিনের পর দিন একটা সরকার প্রধান যখন সে হচ্ছে জনসম্মুখে বলতেছে, আপনাকে বলতেছে যে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না, আপনি কি বলতে পারবেন, কি বলতে পারবেন না, সেখানে শুধুমাত্র অশিক্ষকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা যে শিক্ষকদের নৈতিক অপেক্ষার বিষয় নিয়ে বলেছে যে আসলে কেউ যদি শিক্ষকরা সরাসরি আমাদের সাথে ছিলেন না, আমি আমার বাসার মনে